Hi everyone, welcome back to my channel Just Think and Cook. আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, বাঁধাকপি দিয়ে মটরশুঁটি একটা নতুনভাবে একদম সহজ পদ্ধতিতে একটা রেসিপি। মটরশুঁটি দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি কীভাবে বানিয়েছি আপনারা একবার দেখে নিন। আমি বাঁধাকপিটাকে হলুদ আর নুন দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। আদা বাটা নিয়েছি আর নিয়েছি ধনে পাতা, দুটো টমেটো, একটা পেঁয়াজ আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা। মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, কালো সরষে। কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। কড়ার তেল গরম হয়ে এলে এবারে আমি ফোড়নটা দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরে আর কালো সরষে। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ। এইভাবে বাঁধাকপি বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দেব আদা বাটাটা। আদাটা ভাজা হয়ে গেলে এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি, দুটো টমেটো এতে আছে। দিয়ে এবারে আমি এটাকে কষাতে থাকব। একটা বাঁধাকপি আছে মিডিয়াম সাইজের, তার সঙ্গে আন্দাজ মতো আলু আর মটরশুঁটি আছে। একটু জল দিয়ে দিলাম, কেননা মশলাটা বসে যাচ্ছিল তলায়। কিছুক্ষণ আমাকে এইভাবেই কষাতে হবে। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি বাঁধাকপি আর আলু, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম হাফ সেদ্ধ, সেটা অ্যাড করে দিয়েছি। দিয়ে প্রায় দু তিন মিনিটের মতো আমি নাড়াচাড়া করছি। এতে আর কোনো রকমের জল দেব না। এবারে আমি ধনে পাতা কুচিটা অ্যাড করে দিলাম। দিয়ে আর কিছু ভাজা মশলা এক চামচের মতো ওতে অ্যাড করে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে নিচে ধরে যাবার সম্ভাবনা থাকে। মাঝে মাঝে নাড়তে হবে আবার কিছুক্ষণের জন্য। চাপা দিয়ে রাখতে হবে। এইভাবে প্রায় মিনিট পাঁচ দশেকের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর রেডি হয়ে গেছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। রুটি বা ভাতের সঙ্গে দারুণ জমে এই বাঁধাকপির রেসিপিটা। আপনারা ঘরে একবার ট্রাই করে দেখুন, খেতে খুব সুন্দর লাগবে। আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলো ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে, আপনারা প্লিজ চেক করে নেবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।